আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আপনাদের এমনই একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি একজন জিনের বাচ্চা এবং একজন হাফেজকে নিয়ে। একটি জিনের বাচ্চা চুপি চুপি কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল। তারপরে জিনের বাচ্চাটি এমন কিছু করলো যা শুনে এবং দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভারতের আহমেদাবাদে একজন ইমাম তার মসজিদে প্রত্যেক দিন সকালবেলা ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামের শিক্ষা দিত এবং অনেক শিশুকে হাফেজ বানানোর জন্য তাদেরকে কোরআন পড়াত। বন্ধুরা, যখন ইমাম মসজিদের ভেতরে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিল, ঠিক সেই সময় ইমামের সামনে একটি ছোট বাচ্চা এসে বলে, আসসালামু আলাইকুম। যখন ইমাম সাহেব সে বাচ্চার গলার আওয়াজ শুনে, তখন ইমাম সাহেব অবাক হয়ে যায়। আসলে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চার গলার আওয়াজ এক অন্যরকম, যে আওয়াজ সুমধুর, কণ্ঠ জর্জরিত। তখন ইমাম সাহেব সে বাচ্চাকে বলে, হে বাচ্চা, তুমি কোথা থেকে এসেছো? এর আগে তো তোমাকে কখনোই এই অঞ্চলে দেখিনি। তখন বাচ্চাটি বলল, আমি অমক গ্রাম থেকে এসেছি। আপনি তো জানেন আমাদের গ্রামে প্রচণ্ড বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে সব কিছুই তলিয়ে যায়, সব কিছু নিঃশেষ হয়ে যায়। ঠিক সেভাবেই আমার পিতামাতা সেই বন্যাতে কোথায় যেন হারিয়ে যায়, তাকে আজ পর্যন্ত খুঁজে পায়নি। তাই আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে কোরআনের হাফেজ হতে। আপনি অনেক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, আমাকেও বানান। হুজুর, আমি হাফেজ হতে চাই কিন্তু আমার তো মা বাবা নেই, তাই আমাকে কে আর কোরআন পড়ানো শিখাবে? ঠিক তখনই বাচ্চাটির কথা শুনে ইমাম সাহেব বাচ্চাটিকে গলায় জড়িয়ে নেয় এবং বলে, হে বাচ্চা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে এবং আমি তোমাকে কোরআন শিখিয়ে দিব। এই বলে ইমাম সাহেব সে বাচ্চাটিকে নিজের সাথে রাখে এবং মসজিদে অন্যান্য বাচ্চাদের সাথে তাকে শিক্ষা দিতে শুরু করে এবং সেই বাচ্চাটি কোরআন শিক্ষা অর্জন করতে শুরু করে। বন্ধুরা, আমরা সাধারণত জানি কোনো বাচ্চা কোরআনের হাফেজ হতে হলে তাকে কমপক্ষে এক থেকে দুই বছর, এমনকি তিন বছর সময় ব্যয় করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এতিম বাচ্চাটি ইমাম সাহেবের তত্ত্বাবধানে এক মাসে কোরআনের হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। পরে যখন এই ঘটনাটি আশেপাশে গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানতে পারে, তখন তারা বলে যে এই বাচ্চাটির ব্রেন অনেক ভালো, এই বাচ্চাটি মাত্র এক মাসের মধ্যে কোরআন শিক্ষা অর্জন করতে পেরেছে। আসলে বাচ্চাটিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এ কথাটি শোনার পর তাকে শিক্ষা দেওয়া সেই ইমাম সাহেব আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে এবং বলে, মহান আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেন তাহলে তাকে সর্বোত্তম চেষ্টা করেন সঠিক পথে জীবনযাপন পরিচালনা করার। বন্ধুরা, এসব ঘটনার পরে আরও একটি আজব এবং বিস্ময়কর ঘটনা ঘটেছে ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব কখনো বুঝতে পারেননি যে তার সাথে এমনটাও হতে পারে। একদিন রাতের বেলা আনুমানিক দুটা থেকে তিনটার দিকে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং আশেপাশে ছিল প্রচুর অন্ধকার। ঠিক তখন ইমাম সাহেব সেই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ইমাম সাহেব এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে ইমাম সাহেব নিজের পায়ে দাঁড়াবে সেই শক্তিও ছিল না। ইমাম সাহেব তখন বলতে লাগলো, কেউ কি আছো আমাকে খেদমত করবে, আমার ঔষধ এনে দিবে? তখন আশেপাশে কেউ ছিল না যে ইমাম সাহেবের জন্য ঔষধ এনে দিবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, তার খেদমত করবে। ঠিক তখন ইমাম সাহেবের বাড়ির এক কোণায় বসে সেই জিনের বাচ্চাটি কোরআনের প্রতি মগ্ন হয়ে কোরআন তেলাওয়াত করছিল। ঠিক তখনই সেই বাচ্চাটির কানে একটি বিকট আওয়াজ আসে। আওয়াজটি ছিল ইমাম সাহেবের। ইমাম সাহেব বলছে, কেউ কি আছো আমাকে সাহায্য করবে, আমার জন্য ঔষধ এনে দিবে? ইমাম সাহেবের সেই কথাটা শোনার পর সে বাচ্চাটি কোরআন বন্ধ করে তড়িৎগতিতে ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে যেয়ে বাচ্চাটি বলে, হে আমার গুরু, আপনার কি হয়েছে, আপনি আমাকে বলুন, আমি আপনার সাহায্য করব। তখন ইমাম সাহেব বাচ্চাটিকে বলল, বাবা, আমার পেটে খুবই যন্ত্রণা হচ্ছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে যেন আমি এখনই নিঃশ্বাস ত্যাগ করব। আমার একটা ওষুধ খুবই প্রয়োজন, সেই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব। আর আমি তোমাকে সেখানে পাঠাতেও পারবো না, কারণ সেই রাস্তাটি একটি জঙ্গল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তখন সেই বাচ্চাটি ভাবল, যখন আমি নিঃস্ব ছিলাম তখন ইমাম সাহেবই আমাকে তার কাছে রেখেছিল এবং যত্ন সহকারে লালন পালন করেছে, আমার খাওয়া দাওয়া পোশাক আশাক সবই ব্যবস্থা করেছেন, এমনকি তিনি কোরআন শিক্ষাও আমাকে দিয়েছেন, যার ফলে আজ আমি কোরআনে হাফেজ হয়ে গিয়েছি। তখন বাচ্চাটি ইমাম সাহেবকে জড়াজড়ি করে বলল, হুজুর হুজুর, আমি আপনার জন্য কিছু করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওষুধ নিয়ে আসি। ইমাম সাহেব তো কিছুতেই অনুমতি দিচ্ছিল না, কিন্তু অনেক সহানুভূতি দেখিয়ে সে বাচ্চাটিকে অনুমতি দিলেন ওষুধ আনার জন্য। ইমাম সাহেবের অনুমতি নিয়ে বাচ্চাটি মাদ্রাসার বাহিরে যায় এবং কাকতালীয়ভাবে কয়েক মিনিটের মধ্যেই ইমাম সাহেবের ওষুধ নিয়ে আসে। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে ইমাম সাহেবকে বলে, হুজুর, আপনার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। তখন ইমাম সাহেব আশ্চর্য হয়ে যায় যে আসলে এটা কিভাবে সম্ভব, কিছুক্ষণ আগে বাচ্চাটিকে আমি অনুমতি দিলাম আর বাচ্চাটি এত তাড়াতাড়ি আমার জন্য ঔষধ নিয়ে আসলো, আর বাহিরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আসলে বাচ্চাটির গায়ে বৃষ্টির ছিটে ফোটাও নেই। এটি দেখে হুজুর আশ্চর্য হয়ে যায় এবং বাচ্চাটির দিকে চোখ ছানা বড়া করে তাকিয়ে থাকে। ইমাম সাহেব কিছুতেই বিশ্বাস করতে পারছিল না।
ইমাম সাহেব বলে উঠল, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? ছেলেটি বলল, না ইমাম সাহেব, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি আপনার জন্য ঔষধ নিয়ে এসেছি, এই দেখেন ঔষধ। তখন ইমাম সাহেব বলল, তুমি আমার সাথে মজা করো না, আমি এখন খুবই অসুস্থ, আর তুমি ঔষধ এনেছো তোমার হাতে ঔষধ কই, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? তখন ছেলেটি বলল, হুজুর আপনি বিশ্বাস করুন, আমি আপনার জন্য ঔষধ নিয়ে এসেছি, আপনি একটু কষ্ট করে বাহিরে চলুন, বাহিরে আপনার জন্য ঔষধ অপেক্ষা করছে। তখন ইমাম সাহেব রাগান্বিত হয়ে কষ্ট করে বিছানা থেকে উঠে বাচ্চাটির সাথে বাহিরে গেল। বাহিরে যায় দেখতে পেল সমস্ত দোকান তার ঘরের বাহিরে অপেক্ষা করছে, এ যেন মনে হচ্ছে এক অলৌকিক ব্যাপার। তখন ইমাম সাহেব ঘাবড়ে গেলেন এবং আশ্চর্য হয়ে বলতে লাগলেন, এই বালক শোনো, তুমি কে আর তুমি কোথা থেকে এসেছো? তুমি তো কোনো সাধারণ বাচ্চা নয়, আমি এতদিন কাকে কোরআন শিক্ষা দিয়ে হাফেজি করেছি? হে বাচ্চা, আমার মন তখনই জাগ্রত হয়ে গিয়েছিল যখন তুমি এক মাসের ভিতর কোরআন মুখস্থ করে ফেলেছিলে, যেটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কমপক্ষে হলেও 2-3 মাস লাগে একজন মানুষের কোরআন মুখস্থ করতে। তখন বাচ্চাটি বলল, হুজুর আপনি ওষুধটা খেয়ে নিন, আপনি অনেক অসুস্থ, আমি আপনাকে সব ঘটনাই বলবো, তবে আগে আপনি সুস্থ হয়ে যান। ইমাম সাহেব নাছোড় বান্দা। ইমাম সাহেব বলে উঠল, না, আগে তুমি আদ্যপান্ত জানাবে, তারপরে আমি ওষুধ পান করব এবং সুস্থ হব। তখন বাচ্চাটি বলা শুরু করলো, হুজুর আমি একজন জিনের বাচ্চা, আমার মা বাবা কোথায় যেন হারিয়ে গিয়েছে, আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। আপনি যখন নিম গাছের তলায় বসে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তখন আমি নিম গাছের উপরে বসে আপনার কোরআন শুনতাম এবং আমার মনে অনুভূতি আসলো আমিও কোরআন শিখব। আমাকে তো কোরআন শিখানোর মতো কেউ নেই, তাই আমি মানুষের রূপে আপনার কাছে এসে কোরআন শিখি এবং কোরআনের তর্জমা পড়ি এবং তর্জমা পড়ে কোরআনের হাফেজ হয়ে যাই। সুবহানাল্লাহ। তখন ইমাম সাহেব বলল, আমি আগেই বুঝে গিয়েছি তুমি কোনো সাধারণ বাচ্চা নয়। ইমাম সাহেবের কথা শুনে সে বাচ্চা কান্না শুরু করল এবং ইমাম সাহেবকে বলল, হুজুর আপনি ওষুধ খেয়ে নিন। ইমাম সাহেব ভীত সন্ত্রস্ত হয়ে বলল, না আমি তোমার ওষুধ খেতে পারবো না। তখন জিনের বাচ্চা বলল, হুজুর আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, আমাকে ঠাই দিয়েছেন, কোরআনে হাফেজ বানিয়েছেন, আমি আপনাকে একটু সাহায্য করতে চাই, আপনি দয়া করে ওষুধটা খেয়ে নিন। ইমাম সাহেব তখন বলল, শোনো বাচ্চা, তুমি একজন জিনের বাচ্চা আর আমি মানুষের বাচ্চাদেরকে কোরআনের তালিম দিয়ে থাকি, আর আমি জানি জিনদের খুব রাগ হয়, আর তুমি যদি রাগান্বিত হয়ে মানুষের বাচ্চাদের ওপর আক্রমণ করে বসো তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি চাই তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি মানুষের বাচ্চার সাথে বসবাস করতে পারবে না, কারণ তারা হলো আশরাফুল মাখলুকাত। ইমাম সাহেবের মুখে এ কথা শুনে জিনের বাচ্চাটি কান্না শুরু করে দিল এবং বলল, হুজুর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তখন ইমাম সাহেব তাকে পরামর্শ দিলেন, বাচ্চা তুমি এক কাজ করো, আমি যখন কোরআনের তালিম দিব তখন তুমি সেই নিম গাছের ওপর বসে থাকবে অদৃশ্য হয়ে, আমার কোরআনের তেলাওয়াত শুনে তুমি কোরআন পড়বে, এতে তোমার ক্ষতি হবে না। একজন আলেমের কথা শুনে জিনের বাচ্চাটি পুনরায় নিজ জায়গায় ফিরে গেল এবং অদৃশ্য রূপে কোরআন পড়তে লাগলো এবং কোরআনের তর্জমা করতে লাগলো। সুবহানাল্লাহ। বন্ধুরা, কোরআন এমনই একটি কিতাব যে কিতাব তেলাওয়াতের পর মনে শান্তি চলে আসে, তাই আপনাদের সকল সন্তানদেরকে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য অবশ্যই তাগিদ দিতে হবে, না হলে এই জীবন এবং আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষায় শিক্ষিত করুন, যাতে করে একাল এবং পরকাল সুন্দর হয়। আল্লাহ তাআলা প্রতিটি সন্তানদেরকে, প্রতিটি ভাই বোনদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন। আমিন।